সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কেহ যদি শীতকাল অথবা গরমকাল দেখে তার ব্যাখ্যায় স্বপ্ন বিশারদগণ কী উল্লেখ করেছেন তো সম্পূর্ণ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের মূল আলোচনা শুরু হবে তিন মিনিট থেকে যদি আমাদের প্রথম কথাগুলো আপনার শোনা থাকে তাহলে তিন মিনিট থেকে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সুপ্রিয় ভিওয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোটো অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য শেষরাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইব অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইব তাহলে আমরা উপকৃত হতে পারব এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু এ মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই জন্য এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনার অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার বয়সগত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং এবং হাদিস থেকে জানতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য সুপ্রিয় ভিউয়ার্স আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি আজকে আমরা আলোচনা করব স্বপ্নে শীতের দিন অথবা গরমের দিন কাল সব সময় পরিবর্তন হয় তো এখন যেহেতু শীতের দিন গরমের দিন দুটোই আমরা একসাথে ব্যাখ্যা করবো তো স্বপ্নে শীতের দিন অথবা গরমের দিন দেখলে কি হয় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো ভিউয়ার্স আপনার আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনুন তো আমরা আজকে স্বপ্নের ব্যাখ্যাটা সাজিয়েছি আল্লাহ ইবনি সিরিন থেকে যিনি স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ ছিলেন তো স্বপ্নে কেউ যদি শীতের দিন অথবা গরমের দিন দেখে তা দেখার অর্থ হলো সন্তান লাভ করা নারী পুরুষ সকলেই কেউ যদি এই স্বপ্নটা দেখে তাহলে এর অর্থ হলো গরমের দিন অথবা শীতের দিন দুটাই যদি কেউ দেখে দেখে শীতকাল এই সময়টা যদি কেউ দেখে স্বপ্নে তাহলে এর অর্থ হলো সন্তান লাভ করা কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা সূরা আনআমের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলাই সন্তান দান করেন ছেলে অথবা মেয়ে খলাক যাওজানি ওয়াল উংসা আল্লাহ নারী পুরুষ দুই দলে বিভক্ত করেছেন এই দুইটাকে আল্লাহ তাআলা দান করবেন এইজন্য এটা দেখার অর্থ হলো সন্তান লাভ করা এটা হচ্ছে কেউ যদি বিবাহিত হয়ে থাকে আর অবিবাহিত হলে ইহা বিবাহের ইঙ্গিত এবং কেউ যদি দেখে যে সে শীতের সকালে হাঁটতেছে তাহলে ইহা সে তার স্ত্রীকে তালাক দিবার লক্ষণ বিবাহিত হলে অবিবাহিত হলে ইহা বিবাহের লক্ষণ যদি একে একা হাঁটতে দেখে শীতের সকালে এবং গরমের সকালে যদি কেউ হাঁটতে দেখে তাহলে ইহা সফরের প্রস্তুতি অর্থাৎ সে কোথাও সফরে যাইবে ইহার ইঙ্গিত বোঝাইয়া থাকে এবং কেউ যদি দেখে যে সে নিজে শীতের দিন সকালবেলা রস পারতেছে তাহলে ইহা ধনবতী মহিলাকে অবিবাহিত হইলে ধনবতী মহিলাকে বিবাহ করিবার ইঙ্গিত এবং বিবাহিত হইলে শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু কোনো সম্পত্তি পাওয়ার ইঙ্গিত বুঝিতে হইবে এবং কেউ যদি এই স্বপ্ন দেখে থাকে যে গরমের দিন সকালবেলা সে রাস্তার মধ্যে ব্যায়াম করতেছে এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝিতে হইবে যে ইহা সে মানুষকে কোনো কিছু শিখাইবে মানুষ তার মাধ্যমে উপকৃত হইবে এবং কেউ যদি স্বপ্নে দেখে যে সে শীতের দিনে কোনো শীতের দিন পাখি উড়ে যাচ্ছে সকালবেলা এমন যদি দেখে তাহলে সে কোনো কাজের প্রতি যুগিত হইবে এবং কাজের প্রতি ঝুঁকবে তার মনোযোগ কাজের প্রতি দিন দিন বেড়ে যাবে এবং গরমের দিন সকালবেলা কেউ যদি দেখে যে কুকুর তাকে ঘেউ ঘেউ করছে কুকুর তার পিছনে দৌড়াচ্ছে এমন যদি দেখে তাহলে ইহার অর্থ হলো সম্পদের মধ্যে ধস নামিবে এবং কেউ যদি দেখে যে শীতের দিন অথবা গরমের দিন উভয় দিনে আত্মীয় স্বজনদের সাথে সে হাঁটতেছে কোনো কিছু খাচ্ছে এই সমস্ত দিনে এমন যদি দেখে থাকে তাহলে ইহার অর্থ হলো সে যদি বেকার হয়ে থাকে তাহলে ইহা চাকরি পাইবার নিদর্শন বুঝিতে হইবে এবং চাকরির যদি চাকরিজীবী যদি হয়ে থাকে তাহলে ইহা পদোন্নতি হইবার লক্ষণ বুঝিতে হইবে এবং শীতের দিনে অথবা গরমের দিনে কেউ যদি দেখে যে তারা নৌকা ভ্রমণ করতেছে এমন যদি দেখে থাকে তাহলে ইহার অর্থ হলো তারা কোনো ফল খাইবার আলামত বুঝিতে হইবে মহান আল্লাহ তালা তাদেরকে কোনো না কোনো ফল খাওয়াবেন এবং কেউ যদি দেখে যে শীতের দিনে তারা কোনো মিষ্টি কিনে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে তাহলে কোনো জায়গায় নতুন আত্মীয় করিবার আলামত বুঝিতে হইবে এবং গরমের দিনে কেউ যদি দেখে যে তারা কোনো মিষ্টি মিষ্টান্ন নিয়ে কোনো জায়গায় যাচ্ছে তাহলে ইহা কোনো খারাপ সম্পর্কের মধ্যে জড়িত হইবার লক্ষণ বুঝিতে হইবে এবং কেউ যদি দেখে শীতের দিনে যে সে নিজেকে রক্তাক্ত কাপড় পরে কোনো জায়গায় হাঁটতেছে এমন যদি দেখে তাহলে অপরাধের মধ্যে জড়িত হইবে এবং গরমের দিনে যদি এই শব্দটি দেখে যে গরমের দিনে দেখলো যে রক্তের কোনো নদী তার সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে অথবা কোনো পানির নদী প্রবাহিত হচ্ছে এবং যদি দেখে থাকে তাহলে ইহা যতটুকু যত যেই পরিমাণে প্রবাহিত হতে দেখবে সেই পরিমাণ অনুযায়ী তার সংসারের মধ্যে রহমত কমে যাবে এবং তারা কোনো মিথ্যা মামলার মধ্যে জড়িত হইবার নিদর্শন বুঝিতে হইবে এবং শীতের দিনে কেউ যদি গর্ভবতী দেখে তাহলে গর্ভপাত হইবার লক্ষণ গরমের দিনে কেউ যদি নিজেকে গর্ভবতী দেখে তাহলে গর্ব ধারণ করিবার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি নিজেকে শীতের দিনে অসুস্থ দেখে তাহলে ইহা অসুস্থতা বাড়িয়া যাইবার আলামত এবং গরমের দিনে কেউ যদি অসুস্থতা দেখে তাহলে সেই অসুস্থতা থেকে সুস্থতা লাভ করিবার আলামত বুঝিতে হইবে এবং কোনো ব্যবসায়ী যদি নিজেকে শীতের দিনে অসুস্থ দেখে তাহলে তার অসুস্থতা ভালো হইয়া পুনরায় অসুস্থ হইবার আলামত এবং কোনো ব্যবসায়ী যদি গরমের দিনে নিজেকে অসুস্থ থাকে তাহলে সেই অসুস্থতা ভালো না হয়ে দিন দিন বাড়িয়া যাইবার আলামত বুঝিতে হইবে তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আমাদের এই যদি আপনাদের আরও কোনো কিছু জানার হয় জানার প্রয়োজন হয় এই বিষয়ে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ তো মানুষ যেহেতু অধিকাংশ সময় ফেসবুক চালায় এই জন্য আমরা ফেসবুকও পেজ খুলেছি ফেসবুকের মধ্যে আমাদেরকে লাইক এবং ফলো দেবেন আমাদের ইউটিউবে যে বানান দেওয়া রয়েছে যে বানান দিয়ে খোলা হয়েছে আমাদের আইডিটা ঠিক ওই বানান ফেসবুকের মধ্যে লিখলেও আমাদের সেই ফেসবুক আইডি চলে আসবে সেখান থেকে আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আজকের মধ্যে এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته